অনেকেই হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চায় বলে মন্তব্য করেছেন তিনি নিজেই। হিরো আলম বলেন, গত দুদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে কল আসছে, পোস্ট করছে, ভাই আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 12 নভেম্বর রাজধানীর রামপুরায় নিজ অফিসে এই সংবাদ সম্মেলন করেন হিরো আলম। ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা বিতর্ক। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ফারুকীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ছাত্র আন্দোলনে ফারুকী ভাইয়ের কোনো ভূমিকা দেখিনি, মাঠেও দেখিনি, দু একটি স্ট্যাটাস দিতে দেখেছি। জনগণ মনে করে মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের চেয়ে হিরো আলম যোগ্য, কারণ হিরো আলম আন্দোলনের সময় মাঠে ছিল। যেসব ছাত্র শহীদ হয়েছে তাদের পরিবারের কাউকে উপদেষ্টা করা যেত বলে মনে করেন তিনি। ফারুকীকে উপদেষ্টা করা নিয়ে প্রশ্ন তুলে আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, তাকে যে উপদেষ্টা বানিয়েছেন এর আগে কি একবারও জনগণের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন, সে দেশের জন্য কি করেছে? রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন জানিয়ে হিরো আলম বলেন, আমি রাজনীতিতে আর ফিরব না, আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য কেউ করবেন না, কারণ আমি যদি উপদেষ্টা হতে চাই আপনারা বলবেন হিরো আলমের যোগ্যতা নেই, দেশে একটা অযোগ্য লোককে স্থান দিল, আবার লেখাপড়া ও চেহারা ছাড়া আর কোনো দিকে অযোগ্য নন দাবি করে তিনি বলেন, হিরো আলম রাজনীতির মাঠে কথা বলতে পারে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে, যে কোনো অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে, এমন সব দিকেই যোগ্যতা আছে, শুধু দুটো যোগ্যতা নাই, হিরো আলম লেখাপড়া নাই, হিরো আলম দেখতে সুন্দর না। মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট।